মাফিয়া ও কয়লা মাফিয়া আব্দুল আহাদ পুলিশের জালে আটক হওয়ার পরপর তার বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। বৃহস্পতিবার করিমগঞ্জ পুলিশ আহাদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে বেশ কিছু নথিপত্র, কিছু আইডেন্টি কার্ড জব্দ করার পাশাপাশি পুলিশ জব্দ করে নিয়ে আসে কম্পিউটার সেট। তাছাড়া বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে সরকারি আধিকারিক বিধায়ক কত টাকা নিয়েছেন তার একটি তালিকাও। উল্লেখ্য, গত সপ্তাহে করিমগঞ্জ পুলিশ জমি জালিয়াতির অভিযোগে আব্দুল আহাদকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে বেল পাওয়ার জন্য কয়লা কেলেঙ্কারির অভিযোগে তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। বর্তমানে শিলচর পুলিশ তাদের একটি মামলায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি আরম্ভ করেছে তাদের প্রস্তুতি। বৃহস্পতিবার আসাম প্রদেশ যুব মোর্চার রাজ্যিক সভাপতি অনুপ বর্মন করিমগঞ্জে এসে উপস্থিত হন। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক দলীয় সভায় তিনি অংশগ্রহণ করেন। মূলত 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার রাজ্যিক সভাপতি করিমগঞ্জে উপস্থিত হয়েছেন। তিনি এই সভায় অগপর সমালোচনা করে বলেন, অগপ ইস্যুভিত্তিক দল, 10 বছর ক্ষমতায় থাকলেও বিদেশি সমস্যার সমাধান করেনি। সমস্যা সমাধান হয়ে গেলে দলের কাছে রাজনীতি করার কিছুই থাকবে না। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের যুব মোর্চার সভাপতি, ওরা সবাই আসবেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সংগঠন যদি আমরা সঠিক জায়গায় নিতে না পারি, আমাদের এমপি আমরা জিতিয়ে দিতে পারব না। আজকে আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কেন? নরেন্দ্র মোদীকে এই ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল যে চক্রান্ত করছে, আপনাদেরকে তার উঠে দাঁড়াতে হবে। প্রত্যেক যুবকর্মী যারা এখানে বসে আছেন, আপনাদের সংকল্প নিতে হবে যে আরো অধিক সংখ্যক সিট নিয়ে নরেন্দ্র মোদীকে আমরা ভারতবর্ষের সিংহাসনে আবার বসাব। যুব মোর্চার আসাম প্রদেশ কমিটির সভাপতি এই সফর কার্যক্রম একটি শক্তিশালী বিন্দু হিসাবে কাজ করবে এবং উনার এই সফরকে কেন্দ্র করে ভারতীয় জনতা যুব মোর্চার সকল কর্মীদের সংঘবদ্ধ প্রয়াসে আগামীতে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে নিজেদের ছাপ রেখে আগামী লোকসভা নির্বাচনে
এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা লোকসভাতে পৌঁছে দিয়ে আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2019 একটি সক্ষম শক্তিশালী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের সরকার গঠন করতে সক্ষম হব। ধুবুরী আর শদিয়ার ধেমাজিলে গোটেই ঘুরি ফুড়ো এই আপনার দরে যখন যুবক আছে এই যুবকবিলাকে বিগত দিনবিলাকত ভারতীয় জনতা পার্টির হয়ে যে ধরনের কষ্টর ত্যাগ স্বীকার করেছে। বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় করিমগঞ্জ জেলা সদরে। শহরের রেলওয়ে গেট এলাকায় একটি গালামালির দোকানে সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। এআর এন্টারপ্রাইজ নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লেগে কয়েক লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আশপাশের ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোকেরা রাত আনুমানিক 9:30 আগুন লাগার বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর পাঠান। পুলিশ সহ দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর দুটি গাড়ি বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। নদীর সম্মুখে থাকা একটি শিব মন্দিরে 20 টাকা প্রণামি দিয়ে নদীর বুকে ঝাঁপ দেয় এই অচেনা যুবকটি। এই ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের দশমীঘাট অঞ্চলে। ভোর 5টার সময় স্থানীয় জনগণ মর্নিং ওয়াক করার সময় প্রত্যক্ষ করেন এই ঘটনাটি। সাথে সাথে সীমান্ত প্রহরায় দায়িত্বে থাকা বিএসএফ এর জওয়ানকে প্রত্যক্ষ দর্শকরা অবগত করলে সীমান্ত রক্ষীরা যুবকটিকে বাঁচানোর চেষ্টা করলেও যুবকটিকে উদ্ধার করতে পারেননি। এখন পর্যন্ত সন্ধানহীন যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।